দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের পাঠ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা কৃত প্রত্যয় কী প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে প্রত্যয় আমরা জানি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটা অংশ পাওয়া যায় একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে কৃত প্রত্যয় অর্থাৎ ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা যে ক্রিয়ামূলের সাথে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটাই হচ্ছে কৃতপ্রত্যয় দেখো এখানে চলন্ত একটি শব্দ এই শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাই চল যোগ অন্ত এখানে চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ার মূল আর তার সাথে যুক্ত হয়েছে অন্ত এটা হচ্ছে কৃতপ্রত্যয় অর্থাৎ ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে কৃতপ্রত্যয় তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃতপ্রত্যয় এরপরে আসি কৃতপ্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হয় বা যে পদটি গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত পদ অর্থাৎ কৃতপ্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ অনেক সময় প্রশ্ন আসে কৃতপ্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয় কৃদন্ত পদ দেখো পর তার সাথে উয়া প্রত্যয় যুক্ত হয়েছে পড়ুয়া তাহলে এই এটা ওয়া কৃত প্রত্যয় যুক্ত হয়ে পড়ুয়া শব্দটি গঠিত হয়েছে তাই পড়ুয়া হচ্ছে কৃদন্ত পদ এরপর আসি গুণ ও বৃদ্ধি আমরা যখন এই ক্রিয়াপদ গঠন করি বা প্রত্যয় যুক্ত করে কৃদন্ত পদটি গঠন করি তখন কোনো কোনো ক্ষেত্রে প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয় এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি কি বললাম আমরা যখন কৃত প্রকৃতির সাথে কৃত যুক্ত করে নতুন শব্দ গঠন করি তখন কৃত প্রকৃতির আদিসর পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি গুণ ও বৃদ্ধি বলা হয় এখন গুণ কখন হবে যখন আমরা দেখি রস্যই দীর্ঘই স্থলে এ হয় আমরা যখন শব্দটা গঠন করি সেখানে দেখা যায় যে রস্যই স্থলে এ হয়ে গেল অথবা দীর্ঘই স্থলে এ হয়ে গেল তখন এই পরিবর্তনের নাম হবে গুণ আর উ অথবা দীর্ঘ উ এর পরিবর্তে যদি ও হয় আর হৃস্থলে অর হলে সেটাকে বলা হয় গুণ তাহলে দীর্ঘ দীর্ঘস্থলে এ স্থলে ও রি স্থলে অর হলে তাকে বলা হয় গুণ একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক যেমন চীন যোগ আ সমান সমান চেনা দেখো যখন আমরা আপ্রত্যয় যুক্ত করলাম তখন এই মূল প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির যে আদি স্বর বা প্রথম স্বর ছিল ই রস্য ই কিন্তু মূল শব্দটা যখন গঠন হলো তখন সেই রস্য ই এর পরিবর্তে হয়ে গেল এ তাহলে আমরা সংজ্ঞায় বলেছিলাম ই অথবা দীর্ঘ ই এর স্থলে যদি এ হয় তখন সেটাকে বলা হয় গুণ এখানে দেখলাম রস্য ই পরিবর্তিত হয়ে এ হয়ে গেল এই যে স্বরের পরিবর্তন এই পরিবর্তনকে বলা হয় গুণ আবার দেখো নি যোগ আ নেওয়া যোগ আ এখানে ধাতু চিহ্ন আমাদের দিতে হবে এইটা এই চিহ্নটা আমরা যে দিলাম এটা হচ্ছে প্রকৃতি চিহ্ন বা ধাতু চিহ্ন নিযোগ আ নেওয়া এখানেও কিন্তু স্থলে। এ হয়েছে আবার যদি বলা হয় ধু যোগ আ হলো ধোয়া এখানেও দেখো ধু এর সাথে ছিল উ আর যখন আমরা যুক্ত করে ধোয়া শব্দটি গঠন করলাম তখন উ স্থলে কি হয়ে গেল ও হয়ে গেল ধোয়া অর্থাৎ কৃত প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়ে গেল এবং উ স্থলে ও হয়েছে এই জন্য এটা হচ্ছে গুণ আবার স্থলে অর হবে যেমন যোগ তা সমান সমান কর্তা স্থলে অর হয়ে গেল কর্তা এই পরিবর্তনকে বলা হয় গুণ এর আরেকটা আছে বৃদ্ধি বৃদ্ধি কী বৃদ্ধি হচ্ছে অস্থলে যদি আ হয় এবং রসই স্থলে যদি ওই হয় দীর্ঘ স্থলে যদি অ হয় স্থলে যদি আর হয় তখন সেটা হচ্ছে বৃদ্ধি আ থেকে অ থেকে আ অর্থাৎ অযুক্ত থাকলে সেটা আ হয়ে যাবে যেমন পথ যোগ অ বা নখ সমান সমান চোখ এখানে অ দিলেও হবে পচ যোগ অ পচ যোগ আ কিন্তু আমরা দেখি এটা হচ্ছে সংস্কৃত শব্দ আর এটাকে নক প্রত্যয় যুক্ত করেই দেওয়া হয় পরবর্তীতে আমরা পরিবর্তিত করে এটা আ বা অ দিয়ে করেছি যাই হোক এখানে পচ তার সাথে নক প্রত্যয় যুক্ত হয়ে যখন শব্দটি গঠিত হলো তখন এই যে যে আদিতে পর সাথে অ ছিল কিন্তু এই শব্দ গঠনে সেটা আ হয়ে গেল অস্থলে আ হয়েছে এটাকে বলা হয় বৃদ্ধি আবার রসই দীর্ঘই স্থলে ওই যেমন শিশু যোগ স্বয় ন শৈশব এখানে ছিল ই ইটা পরিবর্তিত হয়ে ওই হয়ে গেল আবার দেখো যুব যোগ অন কি হবে যৌবন এখানেও খেয়াল করো উ ছিল ও হয়ে গেল আবার যদি বলা হয় ক্রি যোগ ঘ্যান সমান সমান কার্য ঘেন প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে ক্রি শব্দের সাথে ক্রি ধাতুর সাথে বা ক্রি প্রকৃতির সাথে এই ক্রি যোগ ঘ্যান সমান কী হলো কার্য তাহলে এই স্থলে আর হয়ে গেল স্থলে আর হয়ে গেল এই ধরনের পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি তাহলে আমরা যে বলেছিলাম দীর্ঘ স্থলে আ রস দীর্ঘস্থলে স্থলে রস্য দীর্ঘস্থলে স্থলে আর এই ধরনের পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি তাহলে আমরা দেখলাম গুণ ও বৃদ্ধি কিভাবে হয় এখন দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কিভাবে এখানে তোমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাও আসতে পারে আবার আসতে পারে গুণ বৃদ্ধি আসতে পারে আবার কোন বিভক্তিযুক্ত হয়ে বা কোন প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে যেমন শৈশব শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে তখন স্বয়ন প্রত্যয় হবে আবার প্রশ্ন হতে পারে কার্য শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো কার্য শব্দের প্রকৃতি প্রত্যয় হবে ক্রিযোগ ঘ্যান কার্য এভাবে আমরা প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্নের উত্তর দিতে পারি আমরা যে শব্দগুলো দেখলাম এতক্ষণ প্রকৃতি আর প্রত্যয় প্রকৃতি হচ্ছে শব্দের মূল আর তার সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় এরকম কিছু আছে বাংলা কৃত প্রত্যয় এই ক্রিয়ামূলের সাথে বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে কৃত প্রত্যয় বাংলা শব্দের বাংলা ক্রিয়া শব্দের প্রত্যয় যেটাকে বলা হয় বাংলা কৃত প্রত্যয় এরকম অসংখ্য বাংলা কৃত প্রত্যয় যুক্ত করে আমরা শব্দ গঠন করি সেগুলো আমরা এখন আলোচনা করব যেমন শূন্য প্রত্যয় শূন্য প্রত্যয় মানে কোনোরকম প্রত্যয় যুক্ত হবে না যেমন গ্রামে ধর পাকড় চলছে এখানে এই ধর শব্দের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয়নি দেখো হসন্ত দিয়ে এখানে বোঝানো হয়েছে কোনো প্রত্যয় যুক্ত হয়নি যেটাকে বলা হয় শূন্য প্রত্যয় হার জিত চিরদিন থাকবেই হার জিত এইগুলোতে এই শব্দ দুটোতে কিন্তু প্রত্যয় যুক্ত হয়নি হার জিত এগুলো সাথে শূন্য প্রত্যয় এছাড়া আছে অপ্রত্যয় অপ্রত্যয় হচ্ছে কেবল ভাববাচ্চে অপ্রত্যয় যুক্ত হবে কিন্তু খেয়াল করো ভাববার চেয়ে কোন প্রত্যয় যুক্ত হয় অপ্রত্যয় যুক্ত হয় যেমন ধর যোগ অ ধরো মার যোগ অ মারো ধরো মারো করো এখানে দেখো হার যোগ অ উচ্চারণ কিন্তু হারো হবে হারো জিত নাহি ভয় এখানে যখন আমরা হার বলবো তখন একটা গেম বলছিলাম হার জিত চিরদিন থাকবি হার হলে সেটা হচ্ছে শূন্য যুক্ত বাংলা শব্দ আর যখন আমরা হারও বলবো তখন হবে অপ্রত্যয়যুক্ত শব্দ এছাড়া অপ্রত্যয়যুক্ত শব্দ যখন আমরা গঠিন গঠন করি তখন দেখা যায় যে শব্দটা অনেক সময় দ্বিত্য প্রয়োগ করেও নতুন শব্দ গঠন করে থাকি যেমন পর যোগ অ পর পর মর যোগ অ মর 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 অবস্থা আমরা বলি না অপ্রত্যয় যুক্ত করে গঠিত শব্দ দিয়ে আমরা দ্বিতীয় শব্দ তৈরি করে থাকি এছাড়া আছে অনপ্রত্যয় ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অনপ্রত্যয় যুক্ত হয় যেমন কাদ যোগ অন কাদন দুল যোগ অন দোলন তোমাদের প্রশ্ন হতে পারে যে ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয় অন অনপ্রত্যয় আচ্ছা এছাড়া হতে পারে দোলন শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো দুল যোগ অন তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে শব্দের বিশ্লেষণ বা প্রকৃতি প্রত্যয় যোগে কীভাবে শব্দটি গঠিত হলো কোন প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হলো সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে কয়েকবার পড়লেই আশা করি মনে থাকবে এছাড়া আকারান্ত ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হলে অন স্থলে কোন হয়ে যায় যদি আক্রান্ত ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয় তখন অন স্থলে অন হয়ে যায় যেমন খা এটা হচ্ছে আকারান্ত ধাতু তার সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে খাওন অর্থাৎ অন প্রত্যয় হয়ে গেল দে যোগ অন দে এখানেও আমরা দেখি অন এর স্থলে কি হয়ে গেছে অন হয়ে গেছে এরপর আছে আন প্রত্যয়যুক্ত যদি শব্দের সাথে আন প্রত্যয় যুক্ত হয় তখন গঠিত শব্দে আনো হয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে যেমন যান যোগ আন জানানো এখানে আন প্রত্যয় যুক্ত হলো কিন্তু কৃদন্ত শব্দে অর্থাৎ কৃৎপ্রত্যয় গঠিত শব্দ কৃদন্ত শব্দে উচ্চারণে আমরা দেখলাম জানানো ভাসযোগ আন ভাসানো আন প্রত্যয় যুক্ত হলে সেটা কি হয়ে যাবে আনো হয়ে যাবে এছাড়া আছে অনাপ্রত্যয় অনাপ্রত্যয় দুল যোগ অনা দোলনা অনাপ্রত্যয় যোগে গঠিত শব্দ দোলনা অথবা দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় দুল যোগ অনা দোলনা তোমাদের প্রকৃতি প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন আসে তোমরা যথাসম্ভব চেষ্টা করবা যে এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা শেখা এটা কিন্তু লাগবে এছাড়া আনি বিকল্পে উনি অর্থাৎ প্রকৃতির সঙ্গে আনি প্রত্যয়যুক্ত হলে কৃদন্ত শব্দে উনি হয়ে যায় কখনো কখনো আমরা দেখি যেমন চির যোগ অনি চিরুরি বাধ যোগ অনি বা ধুনি অথবা বাঁধুনি অথবা কী হয় বা হয় তবে আমরা দেখি অনি স্থলে বেশিরভাগ ক্ষেত্রেই উনি প্রত্যয়যুক্ত হয় বা উনি কৃদন্ত শব্দে লক্ষ্য করা যায় এছাড়া আছে অন্তপ্রত্যয় অন্তপ্রত্যয় যেমন উর যোগ অন্ত উড়ন্ত চল যোগ অন্ত চলন্ত পর যোগ অন্ত পরন্ত পরন্ত বিকেলে আমরা ঘুরতে যাব পরন্ত এখানে আমরা দেখলাম প্রত্যয় যোগে বৃদান্ত শব্দটি গঠিত হয়েছে এছাড়া আছে অক প্রত্যয় অক প্রত্যয় মূর্ যোগ অক মোরক ঝল যোগ অক ঝলক মোরক এইটা কৃদন্ত শব্দ কৃদন্ত শব্দ কি প্রত্যয় সাধিত শব্দ আর এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর এটা হচ্ছে প্রকৃতি চিহ্ন তোমরা জানো তারপর আবার বলছি তার সাথে অক প্রত্যয় এটা হচ্ছে বাংলা প্রত্যয় বাংলা প্রত্যয় অক এটা মূর ক্রিয়া মূলের সাথে বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে গঠিত হয়েছে মোরক মোরক হচ্ছে কৃদন্ত শব্দ এরকম ঝল যোগ অক ঝলক এছাড়া আছে আই প্রত্যয় শিল যোগ আই শিলাই বা সেলাই আও প্রত্যয় পাকড় যোগ আও পাকড়াও আল প্রত্যয় মাত যোগ আল মাতাল মিশ যোগ আল মিশাল এভাবে বিভিন্ন ধরনের প্রত্যয় আমরা ব্যবহার করে নতুন নতুন শব্দ তৈরি করি এছাড়া আছে রসই প্রত্যয় ভাত যোগ ই ভাজি বের যোগ ই বেরি ভাজি শব্দের প্রকৃতি প্রত্যয় কি ভাত যোগ ই উয়া প্রত্যয় হয়ে যখন শব্দ গঠন করি তখন ও হয়ে যায় যেমন পর যোগ পরো পর যোগ উয়া পর এ দেখো খেয়াল করো এখানে উ আ প্রত্যয় ছিল শেষে কি হয়ে গেল ও হয়ে গেল। এরকম যোগ অ উড়ো যেমন উড়ো চিঠি উড় যোগ অ সমান সমান উড়ো এখানেও খেয়াল করো এখানে অ প্রত্যয় উড় উয়া সরি উড়া সমান সমান উড়ো এখানে ও হয়ে গেল তা প্রত্যয় বহ যোগ তা বহতা পর যোগ তা পরতা বহ যোগ তা সমান সমান বহতা এখানে কোন প্রত্যয়যুক্ত হয়েছে তা যুক্ত হয়েছে তিপ্রত্যয়যুক্ত বার যোগ বাড়তি এখানে তিপ্রত্যয় যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে না প্রত্যয় আবার আছে না প্রত্যয় যোগ না কি হবে কান্না কাদ যোগ না সমান সমান কান্না এইভাবে বিভিন্ন ধরনের প্রত্যয় যুক্ত করে আমরা বাংলা শব্দ গঠন করি তোমাদের প্রশ্ন কিন্তু হবে এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এছাড়া কোন প্রত্যয় যোগে গঠিত হলো শব্দটি সেটা এছাড়া গুণ বৃদ্ধি কৃদন্ত শব্দ এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ সবাই ক্লাসটি করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ